رب رحيم مشفق <applause> متعطف সালামু আলাইকুম ওরি ওবরাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও সলাত ও সালাম সাল বাংলার দূরের ও কাছের সম্মানিত শুধু দর্শক আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান সামষ্টিক আলোচনায় আজকের এই আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আর কানুল ইসলাম এর ইহজগতের কল্যাণ এর মধ্য থেকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো সলাথ সলাতের গুরুত্ব অনুদাবন করলে সলাৎ কি এবং সলাথ কেন সলাতের গুরুত্ব শরীয়তে কতখানি এটা যখন আমরা উপলব্ধি করতে পারবো তখনই আমরা ক্রমান্বয়ে যাবতে ইহ জগতে আমরা সলাতের মাধ্যমে কি করলাম পাচ্ছি আমরা এই বিষয়ে আলোচনায় যথারীতি যে সমস্ত অতিথিবৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা সদয় সম্মতি জ্ঞাপন করে আমাদের স্টুডিওতে এসে হাজির হয়েছেন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসসালামু আলাইকুম আর আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন উদীয়মান আলেম শেখ আহমদুল্লাহ আর আমার সর্বমামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন শেখ মুজফর বিন মহসিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে রয়েছি আপনাদের ভাই হারুন হোসেন শুধু ও দর্শক যে কথাটি আমরা বলেছিলাম যে সলা এর গুরুত্ব যখন আমরা বুঝতে পারবো এবং এর সারি গুরুত্ব বুঝতে পারবো এর বাস্তবতা তখন আমরা পরীক্ষা করে দেখতে পারবো এর ভিতরে কি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে তাই আমরা এই বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমরা অনুরোধ জানাবো আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরকে যা গত পর্বে বলতে চেয়েছিলেন কিন্তু সময়ের কারণে সেটা হয়ে ওঠে নাই বাদ আসলে আপনি যেটা বলেছেন বাস্তব যে একটা বিষয়ের গুরুত্ব উপলব্ধি করতে না পারলে সে বিষয়ের উপকারিতাও পাওয়া যায় পাওয়া যায় না যায় যায় না গুরুত্ব উপলব্ধি করার পরেই আমরা গুরুত্ব দিয়ে কর্মটা করি কর্মটা আর গুরুত্ব দিয়ে কর্মটা করলেই তার পরিপূর্ণ ফায়দা পায় যেমন একটা পরীক্ষার বিষয়ে পরীক্ষার্থী যে সাবজেক্টে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেটা সবচেয়ে ভালো গুরুত্ব দিয়ে পড়ে ফলে তার রেজাল্টটাও সেভাবেই হয়ে যায় এই জন্য আমাদের দুটো বিষয় আলোচনা দরকার একটা হলো এবাদতের গুরুত্বটা শরীয়তে কতখানি কোরআন এবং সোনায় কতখানি যদি কেউ এই গুরুত্ব অনুভব করে এবাদত করে তাহলে সে কি জাগতিক ফায়দা পাবে তবে তার আগে আমি যে গল্পটা বলতে চাচ্ছিলাম এটা গল্প নয় বাস্তবতা যে ফ্রেঞ্চ ভদ্রলোক আসলেন আমাদের কাছে ইসলামী সেন্টারে দাওয়া সেন্টারে যে উনি মুসলমান হবে সে লোক ফ্রান্সে ফ্রান্সের এবং যুবক মানুষ তিরিশ বত্রিশ বছরের বয়স আমাকে থেকে বলা হলো যে ইউরোপিয়ান মানুষ ইসলাম গ্রহণ করে ইসলামের নাম কি করে না করে সহজে তাকে কালেমা পড়ানোর স্বীকৃতি দিও না আগে যাচাই করো সে আসলে কতটুকু ইসলাম গ্রহণের জন্য আসছে না এখন আমি তাকে বিভিন্ন প্রশ্ন করলাম যে তুমি কেন মুসলমান হবে এই দুটো বিষয় সে খুব জোরালো হাইলাইট করলো সেটা হলো একটা হলো যে আমরা যখন ছোট ছিলাম মায়ের সাথে চার্চে গিয়েছি খ্রিস্ট ধর্মে চার্চে যাওয়া কোনো কিছুই না মূলত অর্থাৎ প্রচলিত সাধু পল প্রতিষ্ঠিত যে খ্রিস্ট ধর্ম নেই কিছু আনুষ্ঠানিকতা আছে এটা যদি কেউ জীবনেও না করে তার তার জন্য যে সারা জীবন অর্থাৎ হিটলার এবং মারদার তেরেসা তাদের বিশ্বাস অনুযায়ী একই রকম জান্নাতের মালিক কারণ সবাই যিশুতে বিশ্বাস করেছেন যে কারণে বাস্তবতা হলো খ্রিস্টান কমিউনিটিতে মহিলা ছাড়া কেউ তেমন চার্চে যায় না মহিলারা কাজ কেমন থাকে না তারা চার্চে যান তো ওই ভদ্র লোক বলছেন যে আমি বড় হওয়ার পরে কখনো চাষে যাইনি কখনো প্রার্থনা করিনি এবং প্রার্থনা যে নিয়মিত করতে হয় এটা বুঝতাম না কিন্তু রাগ হয় কখনো লোভ হয় কখনো হতাশা আসে এই সব বিষয়গুলো ব্রেনের ভিতরে বহুমুখী কার্বন জমা করে ঘুমালেও এটা যায় না যাই না ওই কিছু লোড থাকে আবার দিনের পর দিন বছরের পর বছর আমাদের ব্রেনগুলো কঠিন হয়ে যাচ্ছে আচরণ উৎকণ্ঠিত হয়ে যাচ্ছে আচরণের ভিতরে রূঢ়তা আসছে নিজেকে কন্ট্রোল করা কষ্ট হচ্ছে মানসিক ভাবে কিছুটা অসুস্থ হয়ে যাচ্ছে আমরা সৌদি আরবে এসে আমি দেখলাম ওই লোক বলছেন যেখানে পাঁচ অক্ত নামাজ হয় এই পাঁচ অক্ত নামাজ সালাত আদায় করা হয় এই পাঁচ অক্ত সালাদ আমার কাছে মনে হলো একটা মানুষ যখন সকালে সালাত আদায় করে তার মনের যে বোঝাটা কিছু সময় আল্লাহর কথাতে কথা বলে প্রার্থনা করে সেজদা করে তাহলে নিশ্চয়ই তার ভিতরে একটা প্রশান্তি আসে সারাদিন পাঁচ ছয় ঘন্টা কাজের পরে আবার দুপুরে সে অজু করে তার দেহটা শান্ত হয় আবার কিছু সালাদ আদায় করে তার মনটা শান্ত হয় আমার কাছে মনে হলো এই একমাত্র যে পথের মাধ্যমে জাগল উৎকণ্ঠা থেকে মুক্ত হতে পারে মানে ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব অর্জন করার এর কোন বিকল্প নেই আর দ্বিতীয় যে পয়েন্টটা বললো এটা আজকের প্রসঙ্গের সাথে জড়িত না সেটা বললো যে একটা সুন্দর পারিবারিক জীবনের যে প্রয়োজনীয়তা পরিবার যে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় জিনিস এবং এটা একটা এবাদত এই অনুভূতিটা আমি মুসলমানদের ভিতর থেকে শিখছি এই জন্য আমি মুসলমান হতে চাই অন্য ধর্মে সেগুলির কোনো গুরুত্ব নেই অন্য ধর্ম বিশেষ করে খ্রিস্ট ধর্মে পরিবারকে নিরুৎসাহিত করা হয়েছে বিবাহটা কোনো এবাদত তো নাই বিবাহটা একটা অন্যায় বিবাহ করলে এটা সাধু বিশেষ করে বারবার বারবার লিখেছেন প্রচলিত ইঞ্জিলের ইসামা সিহের বক্তব্য আসছে কেউ যদি ঈশ্বরের জন্য বা আমার জন্য পিতা মাতা স্ত্রী সন্তান ত্যাগ করে অর্থাৎ পরিবার পরিজন সব ছেড়ে দেয় সন্ন্যাসী হয়ে যায় তাহলে যদি তুমি একান্তই পারো বিবাহ করোনা তোমার কন্যাকে বিবাহ দিলে ভালো না দিলে আরো ভালো যে কারণে সামাজিক হয়ে বিয়ে করলে তুমি কিন্তু বিবাহ যে একটা এবাদত আল্লাহ খুশি হন বিবাহ করলে এটাও আমি মুসলমানদের কাছ থেকে শিখছি মুসলমানদের সাথে মিশে দেখেছি এটাকে তারা বড় এবাদত মনে করে এই আমার মনে হয়েছে যে একমাত্র এই ধর্মের মাধ্যমেই দুনিয়ার যে পারিবারিক সৌন্দর্য এবং একটা সুন্দর ব্যক্তিত্ব উৎকণ্ঠামুক্ত ব্যক্তিত্ব আমি অর্জন করতে পারব যে শেখ মুজাফর বিন সালাতের গুরুত্ব সম্পর্কে বলুন যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত এ মর্মে শরীয়ত গুরুত্ব দিয়েছে জাগতিক গুরুত্ব আছে শরীয় সালাতের গুরুত্বটা ব্যাখ্যা সালাতকে যত গুরুত্বের সাথে পবিত্র উল্লেখ করেছেন অন্য বিষয়টা এত সাথে উল্লেখ করেনি শরিয়ত গুরুত্ব দেওয়ার কারণেই প্রথম একজন ব্যক্তির উপরে যে বিধান কার্যকর হয় সেটা সালাতের বিধান যখনই কোনো সন্তানের বয়স সাত চলে আসে তার উপরে অন্য কোনো এপদত কার্যকরী হয় না প্রথম কার্যকর হলো তার উপরে সালাত সালাত এজন্য রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদা কুম বিসালা আহুম আবদাউ যখন তার বয়স সাত হবে তখন নির্দেশ দান। যখন দশ হবে তখন তাকে শাসন করে মেরে হলো তাকে সালাত আদায় করার জন্য বলো অন্য কোনো এবদ্ধতার ক্ষেত্রে এই নির্দেশটা দেওয়া হয়নি দ্বিতীয় একটা প্রসঙ্গ কোনো ব্যক্তি মুসলিম বলে দাবি করতে চাইলে বা মুসলিম ভাই বলে দাবি করতে চাইলে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ করে তবে তারা তোমাদের ভাই তবা বলতে এখানে দর্শকদের অর্থাৎ অপবিত্র থেকে পবিত্র হওয়ার পরে অর্থাৎ শিরিকী এবং কুফুরির ময়লা থেকে ত্যাগ করার পরে যখন মুসলিম জীবনে আসবে তারপরে সালাত করবে জাকাত দিবে তখন সে মুসলিম ভাই একটা সালাত আদায় না করলে ইমান দাবি করলে ও সে মুসলিম ভাই হতে পারছে না জি এখানে আরো যোগ করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে মান সাররাহু আইয়ালকা ইয়াউমুল কিয়ামাতে গাদাম মুসলিমান ফাল ইহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খমস হাইসু ইউনাদা বিল্লাহ কোন ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুসলিম হিসাবে উঠতে চাই সাক্ষাত করতে চাই আল্লাহর কাছে মুসলিম হিসাবে তখন তার উপরে উচিত পাঁচ ওয়াক্ত সালাত হেফাজত করা যেখানে আজান হবে সেখানেই পড়ে নিতে হবে এখানে শর্ত করা হচ্ছে মুসলিম হিসাবে

আমরা যে সালাত আদায় করলাম লোকেরা সালাত আদায় করলো তুমি সালাত পড়লে না কেন কিসে বাধা দিল আলাস্তা বিরজুল মুসলিম তুমি কি তাহলে মুসলিম ব্যক্তি নও তাহলে বাস্তবতায় দেখা গেল যে এটা প্র্যাকটিক্যাল সালাত যে ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম বলতে চাননি পোস্ত করেছে আলাস্তা বিরজুল মুসলিম তুমি কি মুসলিম ব্যক্তি নও তুমি সালাত পড়লে না কেন সেই ক্ষেত্রে সালাতের গুরুত্ব অত্যধিক প্রথমত এটা প্রথম ইবাদত ইমান আনার পরে এবং এটাই প্রথম শোনা সত্র আমাদের দর্শকদের ভালো অনুভব করা দরকার আমরা যেমন আলোচনা করেছিলাম ইসলামের আরকান গুলোকেও উল্টো অনুভব করি অর্থাৎ ইমানের চেয়ে অনেক সময় সালাতের গুরুত্ব বেশি দিই আবার ইমান এবং সালাতের শেয়ারের গুরুত্ব অংশে বেশি দিচ্ছি অনেকে বিষয়টা হলো সবচেয়ে দিয়েছে আল্লাহাদ আপনি মসজিদ বানিয়েছেন কিনা আপনি হজ করেছেন কিনা আপনি রোজা ঠিক মতো পালন করেছেন কিনা আপনি সওয়ালের রোজা রেখেছেন কিনা অনেক বিষয় আছে যেগুলো ভালো ফরজ অথবা নকল আল্লাহ কোনোটাই আপনাকে প্রথমে জিজ্ঞেস করবেন না প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনি পাশক্ত ফরজ সালাত ঠিক মতো এখানে একটা শর্ত আছে আমি শেখ মুজফর আপনার আলোচনার একটা বিষয়টা ওই ক্লিয়ার করা দরকার দর্শকদের জন্য যেহেতু একজন সাহাবীর নাম নিয়েছেন এবং তিনি তখন সালাতে সামিল হন উত্তরটা আসছে আমি উত্তরটা না উত্তরটা না দিলে মানুষের ভিতরে একটা খটকা থেকে যাবে সাহাবি সম্পর্কে সালাতকে বললেন যে আমি বাড়িতে সালাত আদায় করে এসেছি এইজন্য আমি সালাত পড়তে যাইনি তিনি একজন সাহাবি সালাদ বাড়িতে আদায় করে আসছেন এটা রসুল সাল্লাহ জানা ছিল না উত্তরটা দিলেন পরে জবাব আসছে যখন জামাত হবে তখন লোকদের সাথে তুমি সালাদ পড়ে নিও এটা তোমার নফল হবে যেটা আগে পড়েছ ওটাই সালাদ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শুধুও দর্শকবৃন্দ সময় হলো আমাদের একটা বিরতিতে যাওয়ার ছোট্ট বিরতিতে যাচ্ছি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে এই সুন্দর আলোচনায় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুদী দর্শক বিন বিরতির পর পুনরায় আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি যে আলোচনা হচ্ছিল সলাতের গুরুত্ব প্রসঙ্গে আর আপনারা জানেন সলাত ইসলামের দ্বিতীয় রকুন বরং আমলি চারটি রুকুনের প্রধান রুকুন হচ্ছে সলাৎ কাজী সলাতের গুরুত্ব সবিশেষ এটি যদি আমরা উপলব্ধি না করতে পারি তাহলে সলাতের উপকারিতার প্রশ্নই আসে না এজন্য আমাদেরকে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে শেখ আহমদ আমরা আলোচনা করতে চাচ্ছি যেটা হলো যে সলাৎ আল্লাহ রবুল আরবি অন্যান্য আবাদতের কথা বলেছেন নির্দেশ দিয়েছেন কিন্তু সালাত এমন কি আবাদত যে আবাদত আল্লাহ রবুল আলমিন ডেকে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামকে দান করেছেন এই বিষয়ে একটু আলোকপাত করে চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন ধন্যবাদ আপনাকে আসলে অন্য সমস্ত ইবাদতের চাইতে অন্য সমস্ত আমলের চাইতে সালাদটা যে স্বতন্ত্র সম্পূর্ণ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তার জন্য এই একটি প্রমাণ যথেষ্ট যেটা আপনি পেরেছেন বিষয়টি যে সমস্ত বিধান আল্লাহ তালা জিবরিলের মাধ্যমে রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে পাঠিয়েছেন জিবরিল আল্লাহ পাক রব্বুল ইজাতের পক্ষ থেকে এসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বিধানটা দিয়ে গেছে কিন্তু সালাহাতের বিধানটি দেওয়ার জন্য আল্লাহ পাক সুহান তালা স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ম্যারাজে ডেকে নিয়ে নিজে সরাসরি সালাতের অফার করেছেন এই বিধানটা তারা দিয়েছেন অতএব এটা খুব সহজেই বোধগম্য যে সালাত অন্য কোনো বিধানের চাইতে একজন মুসলিমের কাছে যে আমাদের সমাজের অনেক মুসলিম যারা আসলে কালিমা পাঠ করেন কালিমায় শাহাদাতকে বিশ্বাস করেন এবং মুসলিম বলে গর্ব বোধ করেন তারা অনেকে সালাত আদায় না করেন এবং না করার ক্ষেত্রে কিছু কথা তারা বলে থাকেন যে কথাগুলো আসলে সঠিক নয় তার ভিতরে একটি কথা অনেক ভাই সালাত আদায় করেন না যদি বলা হয় তো বলেন যে আমি নামাজ না পড়লে কেস আমার ইমান ঠিক আছে অথচ প্রকাশক প্রমাণ হিসাবে স্থির করেছেন সালাত আপনার যে ইমান আছে সেটা তো অন্তরে আমিও দেখছি না কেউ দেখছে না এটার প্রমাণ হবে তখনই যদি আপনি প্রচুর সালাত আদায়ের জন্য মসজিদে জানেন স্পষ্টভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে আসা যাওয়া করে তাকে মুমিন হিসাবে তোমরা সাক্ষ্য দিবে দাবি করেন আল্লাহ তাদের ইমানকে বিশুদ্ধ করেন যে আদাই না করলো আমার ইমান আছে আমাকে মানে কয়েকজনে বিষয়টা প্রশ্ন করলেন বলেন দেখেন আপনার ইমান আছে কি না এটা আল্লাহ তালার কাছে আপনি বুঝতে পারবেন তবে আপনি একজনের কাছে পানি চেয়েছেন ঠান্ডা পানি এনে দিয়েছে পাশ থেকে একজন বলল যে আমি ওকে দেখেছি পানির ভিতরে একটু বিষ ফেলতে এখন আপনি পানি খাবেন কিনা আপনি তবুও তো পানি খাবেন না ওই লোকটার কথাই একশো ভাগ নয় যদি দশ ভাগও আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আপনার বিশ্বাস আপনার আচরণকে প্রভাবিত করবে আপনি পানি পান করতে পারবেন না বিষ নয় যদি বলে যে পানি এনা ছয় একটু থুতু ফেলতে দেখছি আপনি কিন্তু ওই পানি পান করতে পারবেন না কারণ ওই লোকটার কথায় আপনি শতভাগ নয় বিশ্বাস মানুষের আচরণকে প্রভাবিত করে আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে একজন বললো এক মাইল দূরে ওখানে মারামারি হচ্ছে না আপনি যদি ওই লোকটার কথাই ন্যূনতম পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্টও বিশ্বাস করেন তার এই কথাটা আপনার আচরণকে প্রভাবিত করবে আপনি হয় ওই পথে যাবেন না অথবা আরো দশ বিজনকে জিজ্ঞাসা করবেন অথবা ডাইভার্ট করবেন কাজেই আপনি আল্লাহর উপর ইমান আছে বলে দাবি করছেন অথচ আপনার আচরণে এর কোনো প্রভাব নেই আল্লাহ ইমানের প্রকাশক হিসেবে যে কর্মটা করতে বলেছেন এটা আপনি করছেন না আপনার আচরণে ইমানের কোনো প্রভাব নেই এটা আপনি নিজেই চিন্তা করে বুঝতে পারবেন যে আপনার ইমানের দাবিটা আসলে সঠিক নেই আসলে এখানে শুধু ব্যক্তি পর্যায়ে না মহতারাম ব্যক্তি সালাত আদায় করছেন না নিজে ইমানের দাবি করছেন এটি যেমন দুঃখজনক এর চাইতে আরো অনেক বেশি হতাশাজনক এবং দুঃখজনক বিষয় হলো অনেকে নিজেদেরকে ধর্ম গুরু তথা মুসলিম ধর্মের গুরু হিসাবে দাবি করেন এবং সমাজের বহু মানুষ তাকে ধর্মগুরু হিসাবে মানেন অনেক ব্যক্তি আছেন যারা করেন। আমরা মনে অনেকে যে আধ্যাত্মিক নেতা মারেফতর অনেক নলেজ আছে এবং তাদের কিছু যুক্তিও আছে এক্ষেত্রে সালাদ কেন আদায় করেন না তারা একটা যুক্তি তারা অনেকে দেন ওরা এমন একটি আয়াত পেশ করেন আমি অনেককে শুনেছি আয়াতটি পেশ করতে যে আল্লাহ বলেছেন

জান্নাত পাওয়ার বা আল্লাহর সন্তুষ্টি বিলায়াত পাওয়ার চেষ্টা করছে আসলে এই যে বিষয়টা আপনি উল্লেখ করেছেন এটার মূল সমস্যা হলো আমাদের ইমানের সমস্যা আমরা আল্লাহর ইবাদত করব আর সেই ইবাদতের একমাত্র মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ যে ব্যক্তি যতখানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মডেলে আছেন ততখানি আমরা তাকে ভালো বলবো এই চেতনা না থাকার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন অসুস্থ হয়েও জামাতে গিয়েছেন

দুজন সাহাবি হজরত আলী হজরত আব্বাস রাজিয়াল তালানহর কাঁধে দুই হাত রেখে দুজনের কাঁধে পাওকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জমির উপরে তিনি সালাত আদায় করতে গেছেন ইমামতি করার মতো শক্তি ছিল না হজরত অবুক সিদ্দিক রাজিয়াল তালাহকে ইমাম বানিয়ে তিনি মুক্তাদি হয়ে সালাত আদায় করেছেন জামাতের সাথে কতটা গুরুত্বপূর্ণ হলে তার জীবনের শেষ মুহূর্তে চলতে পারছেন না দুজনের কাঁধে বর করে পাওকে জমিনে হেঁচড়ে হেঁচড়ে টেনে টেনে মসজিদে আসছেন আর আমরা দাবি করছি তার জীবনের শেষ অসুবিধা শেষ ওসি হচ্ছিল আসসাল সুতরাং সলাতের গুরুত্ব কত বেশি আমি এক মোজফর একটু বলবো যে সলাত গুরুত্ব বুঝতে গিয়ে আমরা দেখি যে অন্যান্য আহকামগুলি আল্লাহর আলমিন নির্দেশ করেছেন রসোল্লা বুঝে নিয়েছেন এবং বাস্তবায়ন করেছেন কিন্তু সলাতের ব্যাপারটা এরম ব্যতিক্রম যেখানে আল্লাহ বুলা আলমিন জিব্রাহলকে শিখিয়েছেন আর জিব্রিল আমিন এসে রসুল্লাহ প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়ে গেছেন

দুই দিন পাঁচ অক্ত করে দশ অক্ত সালাত আদায় করেছেন এসেছেন জিবরুল তার মাধ্যমে স্পষ্ট হয় যে সালাতের আহকামগত গুরুত্ব যেখানে ফুটে উঠে যে ওই তরিকায় আদায় করতে যে তরিকা আদায় করেছেন রসুল্লাহ সাল্লাহ এটা আল্লাহ করতে নির্ধারিত যে কথাটা আগে আলোচনা আসছিল যে কেয়ামতের মাঠে প্রথম সালাতের হিসাব নেওয়া হবে তারপরের বাক্যটা হলো যে সালাত আদায় করতে হবে এটা হলো গুরুত্বপূর্ণ অনেকে সালাত আদায় করে। কিন্তু এর বিশুদ্ধভাবে আদায় করা গুরুত্বটা সে লক্ষ্য করে না অথচ আল্লাহ বলছেনসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম ওয়াইল নামক শাস্তি যারা সালাত আদায় করে কিন্তু উদাসীন এবং লোক দেখানোর জন্য আদায় করে তাহলে সালাত আদায় করলেই হবে না বিশুদ্ধভাবে আদায় করতে হবে হাদিসের শেষে বলা হয়েছে ফাইম সলাহাত সলাওয়াত সাইরাহ আলাইহি ওয়াইন ফাসাদাত ফাসাত সাইরাহ আলাইহি প্রথম হিসাব না হবে আমাদের মাঠে সালাতের সালাত যদি সঠিক হয় অন্য আমল সঠিক হবে সালাত যদি নষ্ট হয় ফাসাদাত নষ্ট হয় অন্য আমলও নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যারা সালাত আদায় করে তারা তো মুক্তি পেয়ে গেলেন তবে শর্ত হলো বিশুদ্ধভাবে আদায় করা ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবিন্ধকে মুবারকবাদ জানাচ্ছি এত সুন্দর আলোচনার জন্য সুধি ও দর্শক আমাদের হাতে আর সময় নিয়ে বিদায় নিতে হচ্ছে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যে জিনিসটা স্পষ্ট করে জানতে পারলাম সলাৎ ইমানের পরিচয় সলাত ইমান ও কুহুরের ভিতরে পার্থক্য নির্ধারক সলাত আল্লাহ রবুল আলমিন পরশ করেছেন আর সলাতের মাধ্যমে তিনি পরীক্ষা নেবেন সলাৎ যদি গ্রহণযোগ্য হয় তাহলে অন্যান্য আবাদত গ্রহণযোগ্য হবে সলাৎ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোনো আবাদত গ্রহণযোগ্য হবে না আর সেজন্যই জন্যই আল্লাহ রবুল্লা আলমিন সলাৎ দিয়েছেন তার মাধ্যমে